আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক আজ আমরা যাকাত আদায়ের প্রাথমিক একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা এই বিষয়টি জানেন না যে কোন কোন জিনিসের উপর কোন কোন অর্থ সম্পদের উপর যাকাত ফরজ হয় অনেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যাকাতের অন্তর্ভুক্ত মনে করেন আবার অনেকে প্রয়োজনীয় জিনিস যেগুলোর উপর যাকাত হয় সেগুলোকে যাকাতের বাহিরে মনে করেন এজন্য আজকে আমরা যে জিনিসগুলোর উপর যে সম্পদগুলোর উপর আসলে যাকাত ওয়াজিব হয় যাকাত ফরজ হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সেজন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুর মাঝে পৌঁছে দিবেন সুপ্রিয় দর্শক ইসলামের পাঁচটি ফরজ বিধানের মাঝে তথা পাঁচটি স্তম্ভের একটি হলো যাকাত আদায় করা এই যাকাত মৌলিকভাবে কয়েক ধরনের সম্পদের উপর ফরজ হয় সকল সম্পদের উপর নয় সুপ্রিয় দর্শক যাকাত মূলত ফরজ হয় চার ধরনের সম্পদের উপর তার প্রথমটি হলো স্বর্ণ দ্বিতীয়টি হলো রূপা তৃতীয় ব্যবসায়িক পণ্য চতুর্থ আপনার কাছে জমাকৃত নগদ অর্থ সুপ্রিয় দর্শক সুতরাং কারো কাছে যদি স্বর্ণ থেকে থাকে চাই এটা প্রত্যেক দিন ব্যবহার করুক অথবা জমানো স্বর্ণ হোক যে ধরনের স্বর্ণই হোক তার উপর যাকাত ফরজ হয় রূপা চাই এটা দৈনিক ব্যবহারের হোক অথবা না হোক রূপা থাকলেই তার উপর যাকাত ফরজ হয় তৃতীয় ব্যবসায়িক পণ্য অর্থাৎ যে পণ্যগুলো বিক্রি করা হয় বিক্রয়যোগ্য যত পণ্য আপনার কাছে জমা থাকবে সেই সমস্ত পণ্যের উপর যাকাত ফরজ হয় তবে সুপ্রিয় দর্শক এটি মনে রাখতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত পণ্যগুলো বিক্রয়যোগ্য সেগুলোর উপর যাকাত ফরজ হয় কিন্তু ব্যবসার কাজে ব্যবহৃত আপনার যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে আসবাবপত্র রয়েছে সেগুলোর উপর যাকাত ফরজ নয় লেটস সে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরিতে ব্যবহৃত আপনার যে সমস্ত যন্ত্র রয়েছে এই যন্ত্রগুলোর যত দাম হবে সেই দামের উপর যাকাত ফরজ হবে না কিন্তু হ্যাঁ এই যন্ত্রগুলো থেকে আপনি যে সমস্ত পণ্য তৈরি করবেন যে পণ্যগুলো আপনার কাছে থাকবে এবং আপনি বিক্রি করবেন সেই পণ্যগুলোর উপর যাকাত ফরজ হবে চতুর্থ নগদ অর্থ অর্থাৎ ব্যাংকে জমা বাড়িতে জমা অথবা অন্য কোথাও জমানো যে সমস্ত নগদ অর্থ থাকবে সে সমস্ত অর্থের উপর যাকাত ফরজ হয় এজন্য সুপ্রিয় দর্শক এই চার ধরনের সম্পদ ছাড়া বাকি সম্পদ যতই হোক না কেন এর উপর কোনো যাকাত আসে না লেটস সে আপনার ঘরের আসবাবপত্র ঘরে মানুষ অনেক ধরনের আসবাবপত্র ব্যবহার করে এই সমস্ত আসবাবপত্র ব্যবহৃত জিনিসগুলো যতই দামি হোক না কেন তার উপর কোনো যাকাত আবশ্যক হয় না যাকাত ফরজ হয় না পাশাপাশি নিজের মালিকানার যে সমস্ত জমি এমনিতেই পড়ে আছে সে সমস্ত জমির উপর যাকাত ফরজ হয় না পাশাপাশি যে সমস্ত জমিতে নিজে ফসল করে এবং সেই ফসল দ্বারা নিজের জীবিকা নির্বাহ করা হয় অর্থাৎ সে ফসল খায় এবং বিক্রি করে তার অর্থ দিয়ে নিজের সংসার চালায় নিজের প্রয়োজনীয় কাজ করে এমন জমি হলে এবং তাতে ফসল ফলালে সে সমস্ত জমির উপরও যাকাত ফরজ হয় না কোনো ব্যক্তি যদি কোনো দামি গাড়ি ব্যবহার করে 50 লাখ 1 কোটি টাকা 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করে তারপরেও সেই গাড়ির উপর কিন্তু যাকাত ফরজ হবে না পাশাপাশি এমন দামি গাড়ি যদি কেউ ভাড়া দেয় এবং সে ভাড়া দিয়ে নিজের সংসার পরিচালনা করে সেখান থেকে আয় করে তাহলে কিন্তু সেই গাড়ির উপরও যাকাত ফরজ হবে না বরং যাকাত ফরজ হবে এই গাড়ি থেকে আপনি যে সমস্ত টাকা উপার্জন করলেন সেই নগদ অর্থগুলোর উপর যাকাত ফরজ হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন জিনিসের উপর কোন কোন পণ্যের উপর কোন কোন যন্ত্রের উপর যাকাত ফরজ হয় কিসের যাকাত আপনারা দিবেন এবং কোনগুলোর যাকাত আপনাদেরকে দিতে হবে না আশা করি এই বিষয়টি স্পষ্ট করতে পেরেছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আলোচনা করব নতুন কোনো ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ